ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোরআনুল করিমের কোনো আয়াত বা হাদিসের কোনো দোয়া কাগজে লিখে দেওয়ালে বা দরজায় টাঙিয়ে রাখা যাবে কিনা, সেটা ঘরে হতে পারে, দোকানে হতে পারে, বাসে, ট্রেনে বা মসজিদ বা অন্য কোথাও। এক্ষেত্রে শেখ সালেহ আল মুরাজ্জিদ হাফিজুল্লাহ বলেন, ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 254-র মধ্যে যে ইন্না তাআলিকাল লাওহাত ওয়াল খিরাক আল্লাতি ফিহা আয়াতুম মিনাল কুরআন ফিল বুয়ুত আবিল মাদারিস আবিল নওয়াদি আবিল মুহাল্লাত আত-তিজারিয়া ফিহি আদাদুম মিনাল মুনকারাত ওয়াল মুহাদিদি শারঈয়া। ঘরের দেওয়ালে কিংবা দোকানে, ব্যবসার স্থানে যে কাঠে কিংবা কাগজের ফ্রেমে বা কাঠের ফ্রেমে বা টাইলসে বা মার্বেলে যে দোয়া বা কোরআনের আয়াত লিখে ঝুলিয়ে রাখা হয়, এর মধ্যে অনেক রকমের শরীয়ত বিরোধী কার্যকলাপ হয় বা হয়ে থাকে। প্রথমত, আন্নাতা আলী কাহা ফিল গালিব হুয়াল জিনা। অধিকাংশ মানুষরা কিন্তু এই যে কোরআনের আয়াত বা হাদিসের বর্ণিত দোয়াগুলিকে টাঙিয়ে রাখে, ঝুলিয়ে রাখে, কেন? যে সৌন্দর্যের জন্যে, ওয়া তাজমিলাল জিদরান বেনকুশিল আয়াত ওয়াল আজকার, দেওয়ালকে সৌন্দর্য করা বা দেওয়াল খোদাই করে, মার্বেল টাইলস খোদাই করে কোনো আয়াত বা কোনো হাদিসের বর্ণিত দোয়া লিখে দেওয়া, তো এগুলো জায়েজ নয়। কেন? যে কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক যে সৌন্দর্য তার জন্য অবতীর্ণ করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছেন অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য, যে কোরআন পড়ে মানুষের অন্তর পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, অন্তরে ভালোবাসা, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা এগুলি তৈরি হবে, এর জন্য কোরআন অবতীর্ণ হয়েছে। তো কোরআনকে দেওয়ালে টাঙিয়ে বা দেওয়াল খোদাই করে লেখে দেওয়ালের সৌন্দর্য বাড়ানোর জন্য কোরআন অবতীর্ণ হয়নি। এটা কোরআনের সবচেয়ে বড় অপমান। যে কোরআনকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন হিদায়তের জন্য অবতীর্ণ করেছেন, যে কোরআনুল করিমকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন অন্তরকে পরিষ্কার করার জন্য, অন্তরকে সৌন্দর্য করার জন্য অবতীর্ণ করেছেন, আজকে সেই কোরআনকে আমরা একটা সৌন্দর্যের উপকরণ বানিয়ে দেওয়ালে টাঙিয়ে আটকে রেখে দিয়েছি, যার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না আমি পড়তে পারি, না ওটা কি লেখা সেটা আমি বুঝতে পারি, আর না ওই লিখিত কথাগুলোর উপরে আমি আমল করি। তো এটা কোরআনের সবচেয়ে বড় অপমান, এটা জায়েজ নয়। দুই নম্বর উনি বলছেন যে ওয়ান আদাদা মিনান নাস ইউআল্লিকুনাহা লিত্তাবাররুক। আবার অনেক মানুষ আবার এটাকে কেন টাঙিয়ে রাখে, ঝুলিয়ে রাখে? বরকতের আশায়, বরকতের আশায়, যে এটা লাগিয়ে রাখলে, টাঙিয়ে রাখলে বরকত হবে কিংবা বিপদ আপদ থেকে বাঁচা যাবে। এটা এত বেদাত, কেমন এই ধরনের কোনো আমল না রাসূল সাল্লামের যুগে ছিল, না সাহাবাদের যুগে ছিল, অনেক পরে তুর্কিরা এসে এটা মানুষকে, চেঙ্গিস খা বা হালাকো খা ওই যে যুগে এসে এগুলো মানুষকে, তারাই মানুষের মধ্যে এই বেদাতগুলো ঢুকিয়েছে। তো এগুলি জায়েজ না, বেদাত, কেননা এই ধরনের কোনো আমল, এই ধরনের কোনো কর্ম ইসলামের স্বর্ণযুগে বা হাদিসের কোথাও বর্ণিত নেই বা কোনো সাহাবার এই ধরনের কোনো আমল ছিল না। তো বরকতের আশাতে আয়াতুল কুরসি বা সূরা ইয়াসিন, যেটা সূরা রহমান বা অন্যান্য সূরা ইখলাস, নাস, ফালাক, এগুলোকে যে লিখে টাঙিয়ে রাখা হয়, এটা জায়েজ নয়, এটা বেদাত, এটা বেদাত। তিন নম্বর হচ্ছে যে অনেক মানুষ এটাকে এই জন্য টাঙিয়ে রাখে যে এটা মানুষকে বা ওই দোকান বা ওই জায়গাকে বিপদ থেকে রক্ষা করবে। তো এই ধারণা অনেক পর্যায়ে শিরকের পর্যায়ে চলে যেতে পারে, এই ধারণা অনেক ক্ষেত্রে শিরকের পর্যায়ে চলে যেতে পারে। বিপদ থেকে রক্ষা করার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে নিজের ঘর, বাড়ি, দোকান এগুলিকে শয়তানের কু
প্রভাব মানুষের কুদৃষ্টি থেকে রক্ষা করার জন্য নির্দিষ্ট প্রথা শিখেছেন, সেটা কি? যে যে ঘরে নিয়মিত সুরা বাকারা, সুরা আলে ইমরান তেলাওয়াত করা হয়, সেই ঘরে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। এখন আপনি সেটাকে না পড়ে টাঙিয়ে রাখবেন, এটা কোন প্রথা? একসময় টাঙিয়ে রাখছেন যখন, তখন আপনার ঘরের যে এই যে এগুলি আছে, কাগজের বা কাঠের ফ্রেমে টাঙানো আছে, তখন একসময় তো আপনার আস্থা হয়ে যাবে যে এটাই আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে, তখন এটা শির্ক হয়ে যাবে, তখন এটা শির্ক হয়ে যাবে। ঠিক আছে, তো এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। 4 নম্বর, যে এই ধরনের আমল, কোরআনের আয়াত বা হাদিসের দোয়া টাঙিয়ে রাখা, এগুলি বেদাত। কেননা এই ধরনের কোনো আমল সাহাবারা করেননি, রসুল ইসলাম করেননি, বা আইম্মারা বা আলেম ওলামারা করেননি, সালফে সালেহেনরা করেননি, অনেক পরে ইসলামের মধ্যে বেদাত হিসেবে এটা প্রবেশ করে গিয়েছে। তো এই ধরনের উদ্দেশ্য নিয়ে, সৌন্দর্য বৃদ্ধির জন্য, বরকত প্রাপ্তির জন্য, বিপদ থেকে রক্ষার জন্য কোরআনের আয়াত বা হাদিসের দোয়া ঘরের দেওয়ালে টাঙিয়ে রাখা জায়েজ নয়, এগুলি বিদআত। কখনো কখনো এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে, কখনো কখনো এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। তবে কিছু বৈধ দিক আছে, যেমন আমরা কোনো কখনো কখনো দেখে যাই যে কোনো কোনো স্টুডেন্ট, বিশেষ করে ম্যাথ বা অঙ্কের অঙ্ক কিংবা ফিজিক্স বা যারা সায়েন্সের ছাত্র, তারা কি করে, তারা বিভিন্ন যে অঙ্কের যে ম্যাথামেটিক্স বা অঙ্কের যে সূত্রগুলো হয় কিংবা সায়েন্সে যে সূত্রগুলো হয়, সেগুলি তারা বার বার রিমাইন্ড করার জন্য তার যে পড়ার জায়গা তার সামনের দেওয়ালে টাঙিয়ে রাখে, সেটাকে বারবার রিমাইন্ড করার জন্য, বারবার দেখে মুখস্থ করার জন্য। তো এই যে বারবার দেখে রিমাইন্ড করার জন্য ম্যাথের বা সায়েন্সের স্টুডেন্টরা সায়েন্সের ফর্মুলাগুলি বা ম্যাথের সূত্রগুলি টাঙিয়ে রাখে, ঠিক ওই রকম ভাবে যদি ওই উদ্দেশ্যে কেউ দেখা যায় যে কোনো কোনো লাইব্রেরিতে কোনো কোনো কোরআনের একটা আয়াত বা কোনো একটা হাদিস, গুরুত্বপূর্ণ একটা হাদিস লেখা থাকে বাংলাতে বা ইংলিশে, ঠিক আছে, আর যদি আরবিয়ান হয়তো আরবিতে, কিংবা বিভিন্ন জালসা জৌলুসে দেখা যায় যে কোনো কোনো জায়গায় সাইনবোর্ড টাঙানো থাকে বাংলাতে বা ইংলিশে, কোরআনের কথাটাকে হাদিসের কথাটাকে লেখা থাকে, তো এই রকম জায়েজ। বাংলায় অনুবাদ করে কোরআনের কোনো একটা কথা বা হাদিসের কোনো একটা কথা লিখে রাখা, এই জন্যে যেন এটা বারবার চোখে পড়ে মানুষের ওটা ব্রেনে মেমোরাইজড হয়ে যায়, মানুষের ব্রেনে এটা গেঁথে যায়, যেটা মানুষ এটা থেকে উপলব্ধি করতে পারে এবং এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্যে বিভিন্ন মজলিসে, জালসা জলুসের মজলিসে কিংবা কোনো লাইব্রেরিতে বা স্কুলের যে দেওয়াল, এইরকম জায়গাতে লেখে রাখা যায়, উদ্দেশ্য শুধু ওইটুকু যে এটা বারবার দেখার ফলে যেন মানুষের মেমোরাইজ হয়ে যায় বা বারবার রিমাইন্ড হয়ে যায়, যাতে এতে করে সে এটাকে খুব সহজে মুখস্থ করতে পারে, কিংবা ভুলে গেলেও যেন সেটাকে চোখে পড়ার সঙ্গে সঙ্গে আবার মুখস্থ হয়ে যায় বা ওটা রিমাইন্ড হয়ে যায়। তো এই জন্য এই উদ্দেশ্য যদি হয়, তো সেক্ষেত্রে একটা বৈধতার ক্ষেত্র আছে, যে শুধুমাত্র এই জন্য, এই উদ্দেশ্যে যে মানুষকে উপদেশ দেওয়ার জন্যে, মানুষকে রিমাইন্ড করার জন্যে কখনো কখনো অনুবাদগুলি, কোরআনের বা হাদিসের অনুবাদগুলি বাংলাতে বা ইংলিশে বা যে আপন আপন মাতৃভাষায় লেখে মানুষকে পড়ানোর জন্যে, দেখানোর জন্যে বা মানুষের রিমাইন্ড করার জন্যে, মেমোরাইজ করার জন্যে এটা জায়েজ আছে, এটা বৈধতার একটা অবকাশ রয়েছে। যেরকম শেখ সোলায়মান মুনাজ্জিদ হাফিজুল্লাহ এবং শেখ আব্দুল ইবনে বাস রহিমাহুল্লাহ বলছেন, ইসলাম সওয়াল জবাব ফতোয়া নম্বর 170,071-এর মধ্যে, যে শেখ আব্দুল ইবনে বাস রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হচ্ছে এই বিষয়টাই নিয়েই, যে কখনো কখনো দেখা যায় যে আমরা তো জানি যে ঘরের দেওয়ালে বা দোকানে কিংবা অন্য জায়গায় বরকতের জন্য, সৌন্দর্যের জন্য বা বিপদ আপদ থেকে বাঁচার নিয়াতে টাঙানো, এগুলো হারাম, জায়েজ নয়, কিন্তু যদি কেউ কোনো দেওয়ালে এই জন্য টাঙিয়ে রাখে যে এটা রিমাইন্ড করার জন্য, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে কি হবে? তো তিনি উত্তর দিচ্ছেন যে তালিকুল আয়া ওয়াসওয়ার আল জিদার ফিল মাকতাব আবিল মজলিস, যে কোরআনের আয়াত বা কোনো একটা সুরা লাইব্রেরি কিংবা কোনো একটা সভা, ইসলামিক সভা, এই এরকম জায়গাতে টাঙিয়ে রাখা, লি তাজকির ওয়াল ইদা, মানুষকে উপদেশ দেওয়ার জন্য, মানুষকে রিমাইন্ড করার জন্য, লা বাসা বিযালিকা আলা সাহি, তো সঠিক মত অনুযায়ী এটা দোষণীয় নয়, এটা দোষণীয় নয়। যদিও ওয়ালাকাদ কারিহা বাদু উলামাউল আসর, যদিও
সমসাময়িক কালের কিছু ওলামা এটাকে নাজায়েজ বলেছেন, কিন্তু ওলাকিন লা হারাজা ফিহি ইযা কানা যালিকা লিতাযকির, কিন্তু আমার মনে হয় যে এটা দোষনীয় নয় যদি এটা শুধুমাত্র উপদেশ গ্রহণ করার জন্য হয় বা মানুষকে রিমাইন্ড করার জন্য হয়, মানুষের মেমোরাইজ করার জন্য হয়, তাহলে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। ওয়া কানা আল মাকান মুহতারিমান কাল মাজলিস ওয়াল মাকতাব, তবে শর্ত হচ্ছে এটাই যে যেন ওই জায়গাটা গুরুত্বপূর্ণ জায়গা হয় এবং এটা পরিবেশ, যে পড়ার পরিবেশ, যেরকম মজলিস মানুষ তো সেখানে জ্ঞান অর্জন করার জন্যই যায়, মাকতব মানে লাইব্রেরি সেখানে তো মানুষ জ্ঞান অর্জন করার জন্যই যায়, তো এইরকম একটা পরিবেশমূলক জায়গাতে বা সুন্দর পরিবেশের জায়গাতে টাঙিয়ে রাখা দোষণীয় নয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বক্তব্য। হাদ মাইদুল্লাহ আলহ সাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।